সকল মুসলিম নাকি জান্নাতে যাবে এবং যারা অমুসলিম তারা সবাই জাহান্নামে যাবে। আমার নাম অনিতা এবং আমি মার্কেটিং এক্সিকিউটিভ পদে চাকরি করছি। আমি জানতে চাই যে আমি আমার এক মুসলিম বন্ধুর কাছ থেকে শুনেছি যে শেষ পর্যন্ত সকল মুসলিম নাকি জান্নাতে যাবে এবং যারা অমুসলিম তারা সবাই জাহান্নামে যাবে। তো আমি এই বিষয়ের ব্যাখ্যা জানতে চাচ্ছি। আমি জানতাম যে প্রত্যেকের চূড়ান্ত যে ফয়সালা হয় তা নিজের কর্মের ওপর হয়। তো আমি এই বিষয় সম্পর্কে সঠিক ব্যাখ্যা চাই যে সকল মুসলিম জান্নাতে যাবে এবং অমুসলিম যাবে জাহান্নামে। যদি সবাই তারা ভালো কাজ করে, যদি অমুসলিম ভালো কাজ করে তাহলে কেন তারা জাহান্নামে যাবে? বোন সুন্দর প্রশ্ন করেছেন যে ওনার এক বান্ধবী বলেছেন যে যারা মুসলমান তারা আখিরাতে জান্নাতে যাবে, অমুসলিমরা যাবে দোজখে। মুসলিম মানে সে যে শান্তি অর্জন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ম অনুযায়ী চলে, কোরআন ও হাদিসের অনুসরণ করে, তাকে বলে সঠিক মুসলিম। এটা একেবারে সঠিক যে কর্মগতভাবে যে সঠিক মুসলমান সে ইনশাআল্লাহ জান্নাতে যাবে। কিন্তু আপনার প্রশ্ন হচ্ছে যে অমুসলিম ভালো কাজ করে সে কেন জান্নাতে যাবে না? বোন জান্নাতে যাওয়ার জন্য শর্ত আছে চারটি। যখন আমি আমার দশম শ্রেণী পাশ করি, আমি সেন্ট পিটার্স স্কুল থেকে পাশ করি, যখন আমি আইসিএসসিতে ছিলাম দশম শ্রেণীতে, তখন পরীক্ষাতে আমার ছয়টি আবশ্যকীয় বিষয় ছিল, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ভূগোল, ইতিহাস, হিন্দি। ছয়টি বিষয় আবশ্যকীয়, ছয়টি বিষয় পাশ করাটা জরুরি ছিল। একইভাবে মানুষকে জান্নাতে যেতে হলে চারটি শর্ত রয়েছে। তা লেখা আছে সূরা আল আসরে, সূরা নম্বর 103 আয়াত নম্বর 1, 2, 3, যাতে আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শপথ করছেন সময়ের, আসরের, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত, শুধু তারা যারা চারটি বিষয়ে সাফল্য লাভ করে তারা ক্ষতিগ্রস্ত নয়। আর সে চারটি বিষয় ঈমান, নেক আমল, মানুষকে সত্যের উপদেশ দেওয়া ও ধৈর্যের উপদেশ দেওয়া। যেভাবে আমাকে দশম শ্রেণী পাশ করার জন্য ছয়টি বিষয় পাশ করাটা ঠিক জরুরি ছিল। যেমন ধরেন, যদি আমি অঙ্ক, ইংরেজি, ইতিহাস, ভূগোল, বিজ্ঞানে 99% নাম্বার পাই, 99%, এবং হিন্দি বিষয়ে শুধু আমি 10% পাই এবং পাশের নম্বর 40% হয়, পাশের জন্য 40 নম্বর প্রয়োজন, যদি একটা বিষয়ে আমি হিন্দিতে 10% নাম্বার পাই এবং বাকি পাঁচটা বিষয়ে 99% নাম্বার পাই, তখন কি আমি দশম শ্রেণী পাশ করতে পারবো কি না? বোন আমি আপনাকে জিজ্ঞেস করছি, আমি দশম শ্রেণী পাশ করতে পারবো কি পারবো না? এক বিষয়ে 10%, অন্য পাঁচটা বিষয়ে 99%, আমি দশম শ্রেণী পাশ করতে পারবো কি পারবো না? জি না। না কেন? যেহেতু আমি হিন্দি বিষয়ে 10% নাম্বার পেয়েছি, হোক অন্যগুলোতে 99%, হিন্দিতে 10 নম্বর ফেল। ওই রকম ভাবে জান্নাতে যেতে হলে সূরা আল আসর অনুযায়ী চারটি বিষয় জরুরি, ঈমান, নেক আমল, যেমনটা আপনি বলেছেন, মানুষকে সত্যের পথে ডাকা, মানুষকে ধৈর্যের উপদেশ দেওয়া, চারটি বিষয় হচ্ছে জরুরি। এই চারটি বিষয়ের মধ্যে যদি একটিও বাদ চলে যায়, বিদ্যমান না থাকে, যদি আপনি একটি বিষয় ফেল করে থাকেন, আপনি জান্নাতে যেতে পারবেন না। যদি আপনি বলেন যে আপনি খুব ভালো মানুষ, আমলের দিকে আপনি খুব ভালো আমল করেন, ধরে নিলাম যে আপনি 99 নম্বর পেয়েছেন আমলে, 99, কিন্তু ইমানে তো ফেল করেছেন, আপনি এটা মানেন না যে আল্লাহ এক এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পয়গম্বর, যা সকল ধর্মগ্রন্থের মধ্যে লেখা আছে, তো আপনি ইমানে ফেল। আপনি যতই নেক কাজ করেন, 99% নাম্বার পান, 100 নাম্বার পান, বাকি তিনটা অংশে কিন্তু ইমানে ফেল হলে তো আপনি জান্নাতে যেতে পারবেন না।